হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে প্রবেশ করার জন্য। এবং আপনাদের এখন আমি যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে প্রাণীটি দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে। এই প্রাণীটি আমাদের দেশ থেকে অনেক আগেই হারিয়ে গেছে, অর্থাৎ বিলুপ্তপ্রায় প্রাণী। আর এই বিষয়গুলো দেখলে হয় কি, আপনাদের ক্লান্তি, মনের ক্লান্তি, অবসর দূর হয়, কেমন জানি একটু ফ্রেশ রিফ্রেশ মনে আসে। এখন আমরা দেখব সেটা হচ্ছে ওয়াটার ব্যাগ। ওয়াটার ব্যাগ বাংলায় হচ্ছে সেটা নীল গাই। এই নীল গাই দেখতে অনেকটা গরুর মতোই বলা যায়, বাট পাগুলো ছোটো, দেহ তুলনামূলক অনেক বেশি। এদের ওজন প্রায় 150 থেকে 200 কিলোগ্রাম, অর্থাৎ 2 কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে। এই নীল গাইগুলো প্রাপ্তবয়স্ক হতে 2 বছর লাগে, এদের গর্ভধারণ প্রায় 6 থেকে 7 মাস পরে একটা বাচ্চা দান করে। পুরুষ নীলগাইগুলো দেখতে একটু বেশি ধূসর, আর স্ত্রীগুলো একটু খাটো, দেখলেই বোঝা যায়। এই প্রাণীগুলো বাংলাদেশ থেকে অনেক আগেই বিলুপ্ত হয়েছে সেটা আপনারা জানেন অবশ্যই। এটি শুধুমাত্র বাংলাদেশে দেখতে চাইলে আমাদের চিড়িয়াখানাতে আসতে হবে, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে। তো বন্ধুরা, দেখতেছেন আপনারা নীলগাইটি, দেখতে দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করুন প্লিজ।